মিষ্টির মধ্যে মনে হয় সব থেকে ইজি এবং কনভিনিয়েন্ট হচ্ছে স্পঞ্জ মিষ্টি বানানো। কোনো ঝাই ঝামেলা ছাড়াই বানানো যায়। অনেকদিন ধরে মিষ্টি বানাই না, ইচ্ছে করলো একটু স্পঞ্জ মিষ্টি বানাই। এই জন্য 1 লিটার দুধ জাল দিয়ে নিয়েছি, তাতে 2 ফালি মতো লেবু চিপে দিয়ে দিলাম। আমার ভিনেগারের থেকে লেবু দিয়ে স্পঞ্জ মিষ্টি বানানোটার এক্সপিরিয়েন্স ভালো, এই জন্য নর্মালি আমি বানালে লেবু রস দিয়েই বানাই। এতে আমার ছানাটা সুন্দর হয়, কেন জানি আমি জানি, এটা আমার পারসেপশন। এই তো আমার ছানাটা উঠে এসেছে, আমি এটা নামিয়ে সুন্দর করে ওয়াশ করে এটা পানি ঝরাতে রেখে দিব 30 মিনিটের মতো। এদিকে আমি চিনি শিরাটা রেডি করে নিব। এতে দিয়েছি এলাচ, দারচিনি আর চিনি। আমি নর্মালি চিনিটা কম দিই এটাতে, কারণ স্পঞ্জ মিষ্টিতে অনেক বেশি মিষ্টি হয় না, এই জন্য কম দিয়েছি। আমার ছানাটা রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে এখন ভালো করে মেখে গোল গোল করে মিষ্টি বানিয়ে নিব। মাঝখানে আমার কিছু ক্লিপ মিস আউট হয়ে গেছে, এই জন্য আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আই এম সো সরি। যতটুকু করেছি ভিডিও ততটুকু দিতে পারছি। এই তো আমার মিষ্টিগুলো ফুলে টয় টম্বুর হয়ে গেছে, এখন নামিয়ে নিব।